দর্শক স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। সৌদিতে কর্মরত বাংলাদেশি নারীদের সুরক্ষায় আরও নিবিড়ভাবে কাজ করবে দুই দেশ। অনলাইন ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সৌদিতে কর্মরত নারীদের তথ্য সংগ্রহ করা হবে, তাদের সহযোগিতায় আরও সক্রিয় থাকবে বাংলাদেশ দূতাবাস। সৌদি আরবে অনুষ্ঠিত জয়েন্ট টেকনিক্যাল কমিটির সভা থেকে ফিরে এসব তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সেখান থেকে হরহামেশাই ভেসে আসে নির্যাতিত নারীদের আর্তনাদ। নির্যাতন সহ্য করতে না পেরে সেখান থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন অনেকেই। নারীকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা পর্যবেক্ষণ করতে সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সৌদিতে গিয়েছিলেন। সমস্যার সমাধানে নারীকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে মুসানেদ সিস্টেমে বাংলাদেশ দূতাবাসে একটি অ্যাপ্রুভাল উইন্ডো স্থাপন করার কথা বিবেচনা করা হচ্ছে। কর্মস্থল ছেড়ে পলাতক নারীদের আবারও একই নিয়োগকর্তার কাছে হস্তান্তর না করার আশ্বাস দিয়েছে সৌদি সরকার। এখন থেকে এই উভয় দেশের রিক্রুটিং এজেন্সি যাদেরকে পাঠাবে তাদের চাকরি ওখানে যতদিন পর্যন্ত কন্টিনিউ করবে ততদিন পর্যন্ত তাদের দায় দায়িত্ব নিতে হবে। এই ব্যাপারে আমরা একটা বড় ধরনের আমাদের সিস্টেম প্লাস আমাদের যে রিক্রুটমেন্ট সিস্টেম প্লাস আমাদের যে ট্রেনিং, এ ব্যাপারে আমরা একটা বড় ধরনের পরিবর্তন করব। সৌদিতে কর্মরত নারী কর্মীদের ক্ষেত্রে চুক্তি নবায়ন ও প্রত্যাবর্তনে দূতাবাস ও রিক্রুটিং এজেন্সি সহযোগিতা করবে। সৌদিতে শ্রম আদালতে মামলা করার পদ্ধতি আরো সহজ করার বিষয়েও দুই দেশের সংশ্লিষ্টরা একমত হয়েছেন। বিশেষ করে নারী কর্মীদের সুরক্ষার ব্যাপারে আমরা তাদের কাছে আমাদের কনসার্ন ব্যক্ত করেছি এবং তারা অত্যন্ত আন্তরিকতার সাথে এই সমস্যার সমাধান করার জন্য দুই দেশ একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। এরপরও সেখানে কর্মরত নারীরা নিরাপদে থাকবে কিনা সে বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেননি সচিব, তবে জানান কর্মসংস্থানের পরিবেশ তৈরিতে কাজ করছে দুই দেশের সরকার অত্যন্ত হৃদ্যতাপূর্ণভাবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আবুধাবিতে হয়ে গেল বাংলাদেশি মালিকানাধীন ইব্রাহিম আল সফর গ্রুপ অব কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের মিলন মেলা। মালিকপক্ষ কর্মীদের সম্পর্ক জোরদারই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। ব্যস্ত আর একঘেয়ে প্রবাস জীবন থেকে কর্মীদের একটু মুক্তি দেওয়াই ছিল এই লক্ষ্য। বিস্তারিত আরব আমিরাত থেকে মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানোর প্রতিবেদনে। সোমবার আবুধাবি এয়ারপোর্ট পার্ক যেন হয়ে উঠেছিল এক টুকরো ছোট্ট বাংলাদেশ। ইব্রাহিম আল সফর গ্রুপ অফ কোম্পানির মিলন মেলায় দিনভর ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর নৈশভোজ সহ নানা আয়োজন। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং পারফরমেন্সের ভিত্তিতে বিগত বছরের সেরা কর্মীদের মাঝে পুরস্কার তুলে দেন পরিচালক ও আগত অতিথিরা। এমজিএম, ইঞ্জিনিয়ার, সুপারভাইজার এবং অফিস স্টাফ এবং যে আমাদের ড্রাইভারগুলো আছে, মতো আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। আমি চাই এটা আরও বড় হোক, আমাদের কোম্পানি আরও বড় হোক। আমাদের এখন অনেক লুক আছে, আরও বেশি লুক হোক। বহুত সাইডে গেছে, বহুত দেখছি, অনেক কোম্পানি অনেকে ঠিক মতো স্যালারি দেয় না, কিন্তু আমাদের কোম্পানি বর্তমানে যে মাস টু মাস স্যালারি দীর্ঘ 27 বছরের যাত্রায় আরব আমিরাতের অন্যতম নাম করা একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ইব্রাহিম আল সফর গ্রুপ অফ কোম্পানি। সততা, মেধা ও কর্মদক্ষতার জোরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম পেয়েছেন আমিরাতের গোল্ডেন ভিসা, অর্থাৎ 10 বছরের জন্য পরিবার সহ ভিসা। এই যে আমার যে এখানে আসা, এর পিছনে সম্পূর্ণ আপনাদের হাত। আপনারা যেভাবে পরিশ্রম করছেন, যেভাবে শ্রম দিচ্ছেন, যেভাবে কাজকে আগে বাড়াই নিয়ে গেছেন, কোম্পানিকে আগে বাড়াইছে, সেই জন্য আপনাদের কাছে আমি শুকরিয়া আদায় করতেছি। মাত্র 5 জন শ্রমিক নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে 500 বেশি শ্রমিক কাজ করছেন প্রতিষ্ঠানটিতে, বেশিরভাগই বাংলাদেশি। তবে আরব আমিরাতে বর্তমানে দেশীয় শ্রমবাজার বন্ধ থাকায় ভারত পাকিস্তানের শ্রমিকরাও কাজ করছেন এখানে। নুসাদ কামাল, যমুনা নিউজ। আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসে বাহরাইন প্রবাসী বাংলাদেশীদের জন্য চলছে মেলার প্রস্তুতি। এ উপলক্ষে রোববার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বাহরাইন বাংলাদেশ স্কুলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর রবিউল ইসলাম, সভাপতিত্ব করেন স্কুল কমিটির ব্যবস্থাপনা পরিচালক শাফকাত আনোয়ার, উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ ডক্টর শাহরিজা আলী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা বাহরাইনের বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সমাজ সহ
বিভিন্ন সংগঠনের নেতা ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন। সহযোগিতা চান দুদিন ব্যাপী মেলাটি সফলভাবে আয়োজনের জন্য। ইতালির ভেনিসে একমাত্র বাংলা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ভেনিস বাংলা স্কুলে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা। ভেনিসের মেসোট্রে রোববার ভিয়া আলেয়ার্দি স্কুলের হলরুমে স্থানীয় সময় বিকেল 3:30 শুরু হয় প্রথম দিনের পরীক্ষা। শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মোট 56 জন শিক্ষার্থী অংশ নেয় এতে। বিদ্যালয় কমিটি জানিয়েছে, ইতালীয় ভাষা শিক্ষার পাশাপাশি দেশীয় ভাষা শিক্ষা ও সংস্কৃতির সাথে প্রবাসী শিশু কিশোরদের সেতু বন্ধন তৈরিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আমি আসলে এই ভেনিস বাংলা স্কুলে যারা শিক্ষিকা আছেন এবং আমাদের কার্যকরী কমিটিতে যারা আছেন তাদের সহযোগিতা এবং সাহায্যের মাধ্যমে কিন্তু এই জিনিসটা হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলের সকল সদস্যদের এবং শিক্ষিকাদের। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।